আরামবাগ টাইমস। আজ আরামবাগ থানার মায়াপুর দুই অঞ্চলের রায়খাস গ্রামে দুটি কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় ঝন্টু বাঘ নামে একজন সমাজসেবী, তিনি এই দুটি কচ্ছপের সন্ধান আরামবাগ টাইমসকে দেন, যাতে এই কচ্ছপ দুটি বনদপ্তরের মাধ্যমে যথাস্থানে পৌঁছাতে পারে। একই সাথে বনদপ্তরকেও জানানো হয়। এরপর বনদপ্তরের পক্ষ থেকে অরূপ সিংহরা নামে একজন কর্মচারী আসেন এবং তার হাতে ঝন্টু বাঘ ও লালটু বাঘ এবং লক্ষ্মীকান্ত বাঘ, তাদের পাওয়া কচ্ছপ দুটি বনদপ্তরের হাতে তুলে দেন। একই সাথে বনদপ্তরের পক্ষ থেকে তরুণবাবু এলাকার মানুষদের সচেতন করেন। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। আমরা ঘেটে ঘেটে তখন অভ্যাস হয়ে গেছিল, তো আমি সারা আমি খেতে দিতাম, তো আমি তো পরিষ্কার করতাম, রোজের পরিষ্কার করতে হবে, জল পাল্টাতে হবে। আচ্ছা, সব রোজেরই আমাদের রোজেরই জল পাল্টায়, রোজেরই জল পাল্টে দিতে হবে, রোজের খাবার দিতে হবে। অনেক সময় চেয়েছিল, আমি তো ভুলে তুলে দিবি না, তুমি তুলে দাও, আমি তুলব না। তুল মানে এ করছে, দেখছে। আপনারা এই কচ্ছপগুলো কোত্থেকে ধরেছিলেন? এই জাল টানতে যে, জাল টানতে যে আপনারা এটা এই কচ্ছপকে ধরেছিলেন? হ্যাঁ, আমরা জালের কাজ করি তো, জাল টানার জেলেদের সঙ্গে, হ্যাঁ, জালে পড়েছিল। আচ্ছা, আমরা ধরে। আপনারা কি জানতেন যে এই কচ্ছপ বাড়িতে রাখা বেআইনি? না, জানতেন না। আচ্ছা, অনেকে বলছে, সেই জন্য আমরা হচ্ছে কোথায় দিতে হবে সেটা তো আমরা জানি না, আর সেই জন্য একজনকে বলা হয়েছিল, বলেছিল এবার ঠিক আছে, আমার দেখে বলবো। তো ঝন্টুবাবু কীভাবে আরামবাগ টাইমসের সঙ্গে আপনি যোগাযোগ করলেন? আরামবাগ টাইমসের মধ্যে আছে, আমি আরামবাগের তানের গাড়ি চালাচ্ছিলাম সেই লকডাউনের সময়। হ্যাঁ, সুশান্তর সময় পরিচয় ছিল। আচ্ছা, সেই হিসাবে আমি দেখুন দাদা ফোন করি, সেই হিসাবে ফোন করেছিলাম যে তাহলে আসবেন, তাহলে এসে নিয়ে যাবেন। আচ্ছা, এই যে কচ্ছপ এইটা মানে কি ওজন কীরকম হতে পারে? দেড় দু কেজি? না, দু কেজি হবে না, এক কেজি হবে, এক কেজির মতো হবে। আর এটা কি, এটা হচ্ছে ছোট নাকি? এটা ছোট, এটা আচ্ছা পাঁচশো। দুটোই কি একই প্রজাতির? না, একই প্রজাতির। তারপর বনদপ্তরের হাতে আজকে আপনারা এটা তুলে দিতে চাইছেন, তাই তো? আচ্ছা, এখানে আপনি একটু বলুন যে এরা যেহেতু গ্রামের বাস করেন, তো এই ধরনের জিনিস যেমন বাজপাখিও নাকি এখানে কেউ একজন পেয়েছিলেন যে আবার বাজপাখির ডানাটাকে কেটে ছেড়ে দিয়েছেন, যেটা ঘোরতর অন্যায়। অবশ্যই। তো আপনি একটু বলে দিন এনাদের যে কী কী জিনিস এভাবে রাখতে নেই বাড়িতে। কোনো পশু পাখি আপনারা যদি পান, যদি অসুস্থ থাকে, সেটা আপনার জীবজন্তু থেকে শুরু করে পশু পাখি, অবশ্যই আপনারা বনদপ্তরকে ফোন করে জানাবেন, আমরা এসে নিয়ে যাব, আমরা সেটাকে রেসকিউ করে তার যেটা বাসস্থান, আমাদের বাসস্থান যেমন বাড়ি, আমরা তো জঙ্গলে থাকতে পারবো না, জঙ্গলে জীবজন্তুই থাকবে, তাহলে তার বাসস্থান তাকে ফিরে দেয়া, এটা আপনারা করবেন। আর এটা রাখাটা যে কতটা বেআইনি সেটা একটু যদি বলেন। এটা আপনারা বাড়িতে রাখলে এটা আইনত অপরাধ, যেহেতু আপনারা আজকে দিচ্ছেন একটা ভালো জিনিস, যদি আপনারা রেখে দিতেন আমরা খবর পেতাম, এসে নিয়ে গেলে তাহলে আপনাদের শাস্তিমূলক কিছু ব্যবস্থা নেওয়া যেত। আচ্ছা, এবার এইটাকে আমরা নিয়ে যে আমাদের যে আরামবাগ রেঞ্জের রেঞ্জার অফিসার আছেন, তিনার হাতে তুলে দেবো, আমরা তুলে দেবো, উনি এবার যেটা ভালো মনে করবেন। কি নাম আপনার? আমার নাম লালটু বাঘ। আর আপনার নাম? লক্ষ্মীকান্ত বাঘ। আর আপনি তো ঝন্টু বাঘ? ঝন্টু বাঘ। এই জায়গাটার নাম কি? রায়খাস। রায়খাস, রায়খাস। এটা কোন অঞ্চল? আরামবাগ দুই, মায়াপুর দুই অঞ্চল। আচ্ছা, আর এই গ্রামটার নাম রায়খাস গ্রাম? রায়খাস। আচ্ছা আচ্ছা। Thank you.
কবে পেয়েছেন আপনারা এই কচ্ছপটা? বেশি দিন পাইনি, কাল পরশু পেয়েছি। কোথা থেকে পেয়েছেন? জলে মাছ ধরতে গেলে জেলেদের সঙ্গে জাল টানতে গেলে জাল টানতে যেয়ে পেয়েছি। এই কচ্ছপটিকে নিয়ে এখন কি করবেন? কী করবো, এখন শখ করে রেখে দিয়েছে, এখন দিয়ে দেব। কাদিকে দেবেন? ওই সরকার থেকে নিতে চাইলে দিয়ে দেব। এই জায়গাটার নাম কি? রাইখাস। রাইখাস। আপনার নাম কি? গীতা বাং।